হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গামকা মেডিকেল স্লিপ তুলবেন। মেডিকেলে যাইতে গেলে আগে গামকা একটা স্লিপ তুলতে হয়। এটা অনেক এজেন্সিতে গেলে এজেন্সিরা তুলে দেয়, যে কিন্তু 1500 করে টাকা নেয়, 1200 করে টাকা নেয়, কিন্তু খরচ হয় মাত্র $10। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে এই গামকা স্লিপটা নিজের স্লিপ নিজেই তুলতে পারবেন। চলুন, ফার্স্টে আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে লিখবেন, গুগল লিখবেন গামকা স্লিপ। গামকা স্লিপ লিখে সার্চ দিবেন। তো গামকা স্লিপ লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, দেখছেন এই ওয়েবসাইটটা আমরা ঢুকবো। ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, সো ভিডিও ডিসক্রিপশন থেকেও আপনারা লিঙ্কটা নিয়ে নিতে পারবেন। ওয়েবসাইটে ঢোকার পর দেখেন এই হলো ওয়েবসাইটটা। হ্যাঁ, এই যে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট, আমরা বুক ইউর অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। বুক ইউর অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এই যে এখানে আমরা আমাদের তথ্যগুলো দিব, ঠিক আছে, যেখানে যে তথ্যগুলো চাইছে। তো প্রথমে কান্ট্রিতে আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নিব। সিটি, আপনি কোন সিটির, এখানে তিনটা সিটি আছে, ঢাকা, চিটাগাং, সিলেট। আপনি যে সিটির সেই সিটির সিলেক্ট করে দিবেন। আপনি যদি এই তিন সিটি বাদে অন্য যে কোনো সিটি হন, তাহলে আপনি যেখান থেকে করবেন, যে সিটি থেকে মেডিকেল করবেন, সেই সিটিটা সিলেক্ট করে দিবেন, আপনার জন্য যেটা সুবিধা হয়। তো আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দিবেন কান্ট্রি, কোন দেশে যাইতে চাচ্ছেন, কোন দেশের জন্য মেডিকেলটা করবেন। এখানে বাহরাইন আছে, কুয়েত আছে, ওমান আছে, কাতার আছে, সৌদি আরব আছে, ইয়েমেন আছে, আর UAE আছে। তো আমি সৌদি আরবটা সিলেক্ট করে দিলাম। এবার এখানে কি চাইছে, ফার্স্ট নেম। তো আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিই, তারপর সেকেন্ড এসেছে লাস্ট নেম, আমরা এখানে লাস্ট নেম দিয়ে দিই। তারপর চাইছে কি ডেট অফ বার্থ, আমরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দিব। তো এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তো তারপর এসেছে জেন্ডার কি, হ্যাঁ, মেল বা ফিমেল, পুরুষ হইলে মেল, মেল দিয়ে দিলাম। ম্যারিড বা সিঙ্গেল, এটা যে কোনো একটা দিলে আপনি ম্যারিডও দিতে পারেন, সিঙ্গেলও দিতে পারবেন। তো আমি এখানে ম্যারিড দিয়ে দিলাম। তারপর চাইছে কি পাসপোর্ট নম্বর, আমরা এখানে পাসপোর্ট নম্বরটা দিব, পাসপোর্ট নম্বরটা দিয়ে দিলাম। পাসপোর্ট নম্বর এখানে আবার পাসপোর্ট নম্বরটা এখানে আবার টাইপ করতে হবে। তো এখানে পাসপোর্ট নম্বরটা আবার টাইপ করে নিলাম, আবার পাসপোর্ট নম্বরটা দিয়ে দিলাম। পাসপোর্ট ইস্যু ডেট, মানে পাসপোর্ট কত তারিখ ইস্যু হয়েছে, আমার পাসপোর্ট ইস্যু ডেটটা দিয়ে দিই। পাসপোর্ট ইস্যু ডেট দিয়ে দিলাম, পাসপোর্ট ইস্যু প্লাস পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে। তো এখান থেকে পাসপোর্টটা যেখান থেকে ইস্যু হয়েছে সেই জায়গাটার নাম দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলাম, পাসপোর্টটা যেহেতু এটা ঢাকা থেকে ইস্যু হয়েছে। পাসপোর্ট এক্সপায়ার ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেটটা দিয়ে দিবেন। এগুলো সবই আপনার পাসপোর্টে উল্লেখ আছে, তো আপনি দেখে দেখে দিয়ে দিবেন। ভিসা টাইপ, কী ভিসা যাচ্ছেন, তো ওয়ার্ক ভিসা, আমি ওয়ার্ক ভিসা সিলেক্ট করে দিলাম। এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন, আপনার ইমেল আইডি বা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দিবেন। তো আমি একটা ইমেল আইডি দিয়ে দিই। ইমেল আইডি দিয়ে দিলাম, ফোন নম্বর। এখানে আরেকটা জিনিস, ফোন নম্বরের ফার্স্টে একটা প্লাস দিয়ে নেবেন, প্লাস না দিলে কিন্তু ফোন নম্বরটা নিবে না। তো আমি একটা ফোন নম্বর দিয়ে দিই, একটা ফোন নম্বর দিয়ে দিলাম। হ্যাঁ, ন্যাশনাল আইডি এটা দেওয়া লাগবে না, এটা অপশনাল রয়েছে, আপনি দিলেও চলবে না দিলেও চলবে, সো দেওয়ার দরকার নাই। আপনি কোন, মানে আপনি যে বিষয়টা যাচ্ছেন বিষয়ের পেশাটা কি, হ্যাঁ, তো এটা যে কোনো একটা দিলে হয়, এতে সমস্যা হয় না। আপনার সব ধরনত সব লেবার দিয়ে দিবেন। তো আমি এখানে লেবার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে যে ক্যাপসা কোডটা আছে, হ্যাঁ, এই দেখছেন এই কোডটা আমরা দিয়ে দিলাম। এখানে আই কনফার্ম, এটা টিক দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করবেন। তো দেখুন সাবমিট হয়ে গেল, এই নাম, এই পাসপোর্ট নম্বর দেন, ঠিক আছে কিনা, এবং কত বলছে অ্যামাউন্ট $10 কেটে নেবে। তো এখানে আপনাদের কার্ড, ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ড নাম্বার দিবেন, নাম দিবেন, কার্ড নাম্বার দিবেন, যে তথ্যগুলো আছে দিয়ে পেতে ক্লিক করবেন। হ্যাঁ, তো এখানে আপনাদের নাম দিবেন,
কার্ড নাম্বার দিয়ে পেতে ক্লিক করে পে হয়ে যাবে। এবং টাকাটা দেওয়ার পরে পে হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ব্যাংকে একটা মানে আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে, কোডটা আপনার এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাথে সাথে এরকম আপনার এটা স্লিপটা ই হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। তো স্লিপটা জেনারেট হয়ে গেলে আপনি এখান থেকে স্লিপটা প্রিন্ট দিয়ে আপনি মেডিকেলে চলে যেতে পারবেন, পাসপোর্টের একটা কপি নিয়ে এবং স্লিপটা নিয়ে এবং আপনার ইনচার্জ যে কপিটা এই কপিটা নিয়ে, বিপিসির কপিটা নিয়ে আপনি মেডিকেলে চলে যেতে পারবেন এবং নিজে নিজে মেডিকেল করে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবাই আজকে শিখতে পারলেন কীভাবে গামকা স্লিপ তুলবেন, এখন থেকে নিজের গামকা স্লিপ নিজেই তুলতে পারবেন যদি আপনার কাছে একটা ক্রেডিট কার্ড থাকে। হ্যাঁ, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।